আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে সিনেটে ট্রাম্পের বেকুসুর খালাস গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একশো আঠারোটি দেশীয় ট্যাঙ্ক পাচ্ছে ভারতের সেনাবাহিনী ফের গৃহবন্দী উমর আবদুল্লাহ মেহবুবা মুফতি হইচই পড়ে যাবে মাছের আদলে তৈরি মার্কিন ডুবোজাহাজ নিয়ে মিং থেকে মানব দেহে ছড়াতে পারে করোনা চীনের দিকে আমেরিকার আঙুল তোলা বন্ধ করা উচিত এবং সবশেষে জানাবো ভ্যাকসিন এলেও সহজে যাবে না করোনা ভাইরাস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সিনেটে ট্রাম্পের বেকুসুর খালাস গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সিনেটের অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেকুসুর খালাস পাওয়া গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় তিনি শনিবার সিনেটে বিচারের রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন জো বাইডেন বলেন চূড়ান্ত ভোটে হয়তো দোষী সাব্যস্ত হননি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ নেই এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায় যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর তাই একে সব সময় রক্ষা করতে হবে সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই তৃতীয়াংশ রায়ের প্রয়োজন ছিল কিন্তু বিচারে সাতান্ন জন দোষী সাব্যস্ত করেন কিন্তু তেতাল্লিশ জন তাকে নির্দোষ বলে অভিহিত করেন ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ী অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ কিন্তু প্রয়োজনীয় সংখ্যক সিনেটর ট্রাম্পকে দোষী হিসেবে ঘোষণা করায় তিনি বেকুসুর খালাস পেয়েছেন সিনেটের অভিশংসনে দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারতেন না ট্রাম্প একশো দেশীয় ট্যাঙ্ক পাচ্ছে ভারতের সেনাবাহিনী অর্জুন মার্ক ওয়ান নামে দেশে তৈরি একশো আঠারোটি যুদ্ধ ট্যাঙ্ক পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী রোববার চোদ্দোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রথম চালান সেনা প্রধানের হাতে তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন অর্জুন মেইন ব্যাটল থেকে এমকে ওয়ান এ হস্তান্তর করতে পেরে আমি গর্বিত দেশের সবচেয়ে বড় অটোমোবাইল প্রস্তুতকারক রাজ্য তামিলনাড়ুকে বৃহত্তর ট্যাঙ্ক তৈরিকারক ভূখণ্ড হিসেবে দেখতে চাই আমি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কম ভেহিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাস্টাবলিশমেন্টের সঙ্গে পনেরোটি প্রতিষ্ঠান একযুগে এসব ট্যাঙ্ক তৈরি করেছে ২০১২ হাজার বারো সালে প্রথমে ট্যাঙ্ক তৈরি করা হয় কার্যকারিতা নিয়ে সেনাবাহিনীর অসন্তোষের কারণে প্রকল্পটি ঝুলে যায় অসন্তোষ সত্ত্বেও কয়েক দফা নকশা এবং অন্যান্য কারিগরি দিক উন্নয়ন করা হয় তারপরও সেনাবাহিনী সন্তোষ অর্জনে ব্যর্থ হয় এটি ব্যাটল ফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং ট্যাঙ্কের প্রধান বন্দুক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা নিয়ে দু হাজার আঠারো সালে পুনরায়ের উন্নয়ন শুরু হয় এদিন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় দু হাজার সালে চোদ্দই ফেব্রুয়ারি নিহত চল্লিশ সেনার প্রতি সম্মান প্রদর্শন করেন মোদী তিনি বলেন কোনো ভারতীয় এ দিনটি ভুলতে পারে না সকল শহীদদের আমরা শ্রদ্ধা জানাই আমাদের নিরাপত্তা বাহিনী নিয়ে আমরা গর্বিত তাদের সাহস জাতিকে উদ্বুদ্ধ করে যাবে পুলওয়ামায় হামলার জন্য পাকিস্তান ভিত্তিক বিদ্রোহীদের দায়ী করে ভারত প্রতিশোধ নিতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখুয়া প্রদেশের বালাকুট শহরে বিমান হামলা চালায় নয়াদিল্লি জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিতে করে পাকিস্তান আটক করে ভারতীয় এক পাইলটকে পরে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ তাকে মুক্তি দেয় ইসলামাবাদ চলতি মাসের শুরুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেজাজ নামে হালকা যুদ্ধবিমান উৎপাদনের উদ্বোধন করেন তিনি বলেন এর মাধ্যমে স্থানীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন উৎসাহী হবে দুই সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি ব্যয় দুইশো কোটি মার্কিন ডলার কমবে বলেও জানান তিনি হিমালয় সীমান্ত থেকে ভারত এবং চীন নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের দুদিন পর ট্যাঙ্ক হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করল নয়াদিল্লি জুন থেকে ওই অঞ্চলে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল ফের গৃহবন্দী উমর আব্দুল্লাহ মেহবুবা মুফতি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট উমর আব্দুল্লা অভিযোগ করেছেন সপরিবারে তাকে গৃহবন্দী করা হয়েছে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি অভিযোগ করেন তিনি তার বাবা বর্তমান এমপি ফারুক আবদুল্লাহ সহ পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রাখা হয়েছে এই উপত্যকার আরেক নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অভিযোগ করেছেন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে উমর আবদুল্লাহ টুইটারে লেখেন দুই সালের আগস্টের পর থেকে এটি নতুন জম্মু কাশ্মীর কোনো ব্যাখ্যা না দিয়েই আমাদেরকে গুপকার এলাকার বাড়িতে তালাবন্দি করে রাখা হয়েছে এটি খুবই অন্যায় যে তারা আমার বাবা বর্তমান এমপি ফারুক আবদুল্লাহ সহ আমাকে বাড়িতে বন্দি করে রেখেছে আমার বোন এবং তার সন্তানদেরও বাড়ি থেকে বের হতে দিচ্ছে না এর আগে শনিবার ১৩ ফেব্রুয়ারি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি পিডিপির প্রেসিডেন্ট ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেন তাকেও গৃহবন্দী করে রাখা হয়েছে গত বছরের ডিসেম্বরে পরিমপুরা এলাকায় নিহত আতাহার মুস্তাকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগেই তাকে গৃহবন্দী করে রাখা হয় বলে আতাহার মুস্তাকের সঙ্গে আরও দুইজন নিহত হন দু উনিশ সালের পাঁচ আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তিনশো ধারা প্রত্যাহার করার পরে উমর আবদুল্লাকে আটক করা হয়েছিল গত বছরের মার্চে প্রায় আট মাস পর উমর আবদুল্লাকে মুক্তি দেওয়া হয় এরপর গত অক্টোবরে প্রায় এক বছরের বেশি সময় পর মুক্তি দেয়া হয় সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হইচই পড়ে যাবে মাছের আদলে তৈরি মার্কিন ডুবোজাহাজ নিয়ে আরও শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডুবোজাহাজ পেতে চলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দেশটির ডিফেন্স অ্যাডভান্সর রিসার্চ প্রজেক্ট এজেন্সি ডিআরপিএ কর্তৃক তৈরি করা হবে এই ডুবোজাহাজ হবে শত্রুপক্ষের আতঙ্কের কারণ যা নিয়ে হইচই পড়ে যাবে বিশ্বে জানা গেছে সম্পূর্ণ মানববিহীন এই জাহাজের নাম দেওয়া হয়েছে মান্তারে সামুদ্রিক মাছ স্টেরিং এর আদলে তৈরি করা হচ্ছে জাহাজটিকে বিশেষ আকৃতি এটাকে শত্রুপক্ষের অগুচরে থেকে আঘাত হানতে সাহায্য করবে সমুদ্র থেকেই যাতে এই জাহাজ শক্তি সঞ্চয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এগুচ্ছে প্রস্তুতকারী সংস্থা এই জাহাজ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছোটো ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা শত্রুপক্ষের নজর এড়িয়ে নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতা রয়েছে এই জাহাজের এমনকি যুদ্ধ বা অভিযানের সময় জ্বালানির জন্য কোনো নৌঘাটিতে ফিরে আসতে হবে না এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা মিং থেকে মানবদেহে ছড়াতে পারে করোনা পোল্যান্ডের একটি মিঙ্ক ফার্মে পাওয়া করোনার ধরন মানবদেহে ছড়াতে পারে পোল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে পোল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তার সাথে ডেনমার্ক যুক্তরাজ্য অথবা দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে মিল নেই এদিকে এমন খবর পোল্যান্ডের মিং ফার্মের কর্মীদের মধ্যে সংখ্যা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় মিং ফার্ম রয়েছে পোল্যান্ডে দেশটিতে তিনশো পঞ্চাশটিরও বেশি মিং ফার্ম রয়েছে কর্তৃপক্ষ জানায় পোল্যান্ডের কাউটুজিতে মিং ফার্মে করোনার ধরনটি পাওয়া গেছে সেখানে প্রায় ছয় হাজার মিংকে হত্যা করা হবে চীনের দিকে আমেরিকার আঙুল তোলা বন্ধ করা উচিত করোনা ভাইরাসের মহামারীর উৎপত্তি স্থলের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ যে রিপোর্ট দিয়েছে তা নিয়ে আমেরিকার উদ্বেগের সমালোচনা করে চীন বলেছে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে বেইজিংয়ের দিকে আঙুল তোলা বন্ধ করা উচিত চীনে এক মাসব্যাপী সরে জমিন তদন্ত করার পর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভিন বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তদন্ত রিপোর্ট দিয়েছে আমেরিকা তাতে গভীরভাবে উদ্বিগ্ন তিনি এ ব্যাপারে চীনের কাছ থেকে আরও তথ্য দাবি করেন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চীনের উহান শহর থেকে তদন্ত শেষে ফিরেছে তবে তারা করোনা ভাইরাসের উৎপত্তির ব্যাপারে কোনো বার্তা দিতে পারেনি গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চার সপ্তাহের তদন্ত শেষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যে চীনের উহানের একটি গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে বলে যে দাবি করা হয়েছে তার সম্ভাবনা একেবারেই কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে নতুন করে আর কোনো তদন্তের কথাও বলেনি ভ্যাকসিন এলেও সহজে যাবে না করোনা ভাইরাস বিশ্বজুড়ে সংক্রমণ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে গত এক মাসে টিকাকরণ শুরু হয়েছে অনেক দেশেই তবে ভাইরাস কবে নিশ্চিহ্ন হবে জানা নেই এমনই আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ রোগ নিয়ন্ত্রক পরিষদ বরং তাদের সন্দেহ অনির্দিষ্টকাল পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করতে পারে প্রাণঘাতী এই ভাইরাস ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি এর প্রধান অ্যান্ড্রিয়া এমন একটি সাক্ষাৎকারে ইউরোপের দেশগুলোর প্রতি আবেদন জানিয়ে বলেন ভ্যাকসিন এসে গিয়েছে বলে কোনোভাবে হালকাভাবে দেখা যাবে না মহামারীকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে ভাইরাসটি খুব সহজে নিজেদের মধ্যে বদল ঘটাতে পারে সময়ের ব্যবধানে ভ্যাকসিনেও সেই মতো বদল ঘটাতে হবে যেমন ফ্লুর ক্ষেত্রে করা হয় স্টক হলমে ইসিডিসির দফতরে বসে এমন আরও বলেন এই সব থেকে একটা বিষয় স্পষ্ট ভাইরাসটি পৃথিবী থেকে এত সহজে নিশ্চিহ্ন হওয়ার নয় বিশ্বজুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বর্তমানে দশ কোটি আটাশি লাখ মৃত্যু তেইশ লাখ পঁচানব্বই হাজার আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে গত এক মাসে চৌচল্লিশ দশমিক পাঁচ শতাংশ কমেছে সংক্রমণ কিন্তু সংক্রামক রোগ বিশেষজ্ঞদের কথায় যতদিন না বিশ্বের সব দেশে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন মহামারী শেষ হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ